আমি তাজমিনা আহসান, ডিসচার্জ কোঅর্ডিনেটর, বার্কিং এন্ড হেভরিং ট্রাস্ট। আমি আপনাদেরকে আজকে কোভিড ভ্যাকসিন সম্পর্কে বলতে চাচ্ছি। আমি নিজেও এই ভ্যাকসিনটা নিয়েছি, এটা আমাকে সুরক্ষিত করছে এই করোনাকালে। এবং এই ভ্যাকসিন ইউকেতে অ্যাপ্রুভড এবং এটা কার্যকারী। এটার মাঝে কোনো পশুজাতীয় জৈবিক পার্শ্বপ্রতিক্রিয়া ব্যবহার করা হয়নি এবং এটা 10,000-এরও বেশি মানুষের উপরে পরীক্ষিত, যারা কিনা আমাদের মতো এশিয়ান এবং আফ্রিকান ব্যাকগ্রাউন্ডের। এই ভ্যাকসিনের তেমন কোনো সাইড এফেক্টস এখন পর্যন্ত পাওয়া যায়নি, যা কিনা আপনাকে খুব বেশি ঝুঁকির মধ্যে নিতে পারে। আপনার মৃদু গায়ে ব্যথা, হাতে ব্যথা, জ্বর জ্বর ভাব আসতেই পারে, যেটা কিনা যে কোনো ভ্যাকসিনের মাধ্যমেই সম্ভব। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে এই ভ্যাকসিন আপনাকে এই করোনাকালে সুরক্ষিত রাখবে, আপনার পরিবারকে সুরক্ষিত রাখবে। এবং এই ভ্যাকসিন দিয়ে যে আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন তা কিন্তু নয়। সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী আপনাকে অবশ্যই সরকারি গাইডলাইন মেনে চলতে হবে এবং এই ভ্যাকসিনের মাধ্যমে আপনি নিজেকে সুরক্ষিত করবেন, আপনার চারিপাশের লোকদেরকেও সুরক্ষিত করবেন। সবচেয়ে বড় বিষয় যে আপনার কোনো জিপি অথবা হসপিটালে যোগাযোগ করার প্রয়োজন নেই। আপনার যখন সময় আসবে আপনার সঙ্গে তারা নিজেরাই যোগাযোগ করে নিবে। আপনার যখন আপনার ডাক আসবে দয়া করে আপনিও এই ভ্যাকসিনটা নেবেন। এতে করে যেটা হবে, আপনি আপনার নিজেকেও সুরক্ষিত রাখছেন, আপনার পরিবারের সকলকেও সুরক্ষিত করবেন এবং আপনি আপনার প্রিয়জনদের সান্নিধ্যে খুব সহজেই থাকতে পারবেন এবং লন্ডনকে করোনা মুক্ত করতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।